হ্যালো এভরিওান ডিভিএস ম্যাডাম এই ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম আমি ডিভিএস ম্যাডাম আজকে আমাদের আলোচনার বিষয় ক্লাস সেভেন জিওগ্রাফি চ্যাপ্টার ইলেভেন ইউরোপ মহাদেশ খুব ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন উত্তর এই চ্যাপ্টার থেকে আমি দিচ্ছি এটা অবশ্যই পড়তে হবে এর পরেরও একটা পার্ট থাকবে যাতে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর থাকবে আর প্রতিটা প্রশ্ন গুরুত্বপূর্ণ পড়তে হবে শুরু করা যাক ভিডিওটা লাইক শেয়ার করো দেখো সবার প্রথমে প্রশ্ন আমাদের কী দিয়েছে বলছে ইউরোপ মহাদেশের উত্তর সীমায় গাছপালা দেখা যায় না কারণটা ব্যাখ্যা করতে দেখো এর উত্তর হিসেবে আমরা সাধারণত বলতে পারি যে এই যে ইউরোপ মহাদেশের সীমানা সেটা মোটামুটি সুইডেন ফিনল্যান্ড রাশিয়া এই সব জায়গার মধ্যে পড়ছে এখানকার জলবায়ুটা সাধারণত হিমাঙ্কের নিচে থাকে অর্থাৎ ঠান্ডা প্রকৃতির হয় তো সেই জন্য প্রপার যে উদ্ভিদ হয় সেটা দেখতে পাওয়া যায় না যেহেতু শীতল একটা ওয়েদার জলবায়ু আর কি তো সেই কারণেই উদ্ভিদের সমস্যাটা এখানে দেখা যায় কেন এখানে ম্যাক্সিমাম টাইমটাই বরফে ঢাকা থাকে ন দশ মাস মোটামুটি বরফে ঢাকা থাকে আমরা একটা কথা বলতে পারি যে এই যে এরিয়াটা এখানে দু দু তিন মাস মোটামুটি বরফমুক্ত থাকে তো সেই জন্য মস লিচেন এই ধরনের উদ্ভিদটা জন্মায় তো আনসার হিসেবে আমরা কী লিখব আমরা লিখবো হচ্ছে ইউরোপ মহাদেশের উত্তর সীমানায় অর্থাৎ নরওয়ে ফিনল্যান্ড সুইডেন রাশিয়া প্যাকেটে লিখে দেবে রয়েছে ত্রুন্দা জলবায়ু অঞ্চল এই জলবায়ু অঞ্চল হচ্ছে বৃক্ষ বিরল কারণ এই অঞ্চলে তীব্র শীতল জলবায়ু উদ্ভিদ বৃদ্ধির সহায়ক নয় এই অংশে অধিকাংশ সময় তাপমাত্রা টোয়েন্টি ফাইভ ডিগ্রি সি নিচে থাকে ঠিক আছে নেক্সট আমরা লিখব বছরে ন থেকে দশ মাস মানে নাইন টু টেন মান্থ ভূমি বরফাকৃত থাকায় গাছপালা জন্মায় না হিমাঙ্কে অনেক নিচে থাকা এটা উষ্ণতা হবে উষ্ণতা ও ব্যাপক তুষারপাত এই অঞ্চলকে বৃক্ষ করে তুলেছে ঠিক আছে লিখব তবে গ্রীষ্মকালে দু তিন মাস ভূমি বরফ মুক্ত থাকে সেই মস লিচেন ও ছোট ছোট ফুল গাছ জন্মায় বড় গাছ জন্মায় না ঠিক আছে হলো এইভাবে আনসারটা আমরা করব নেক্সট পরের প্রশ্নে যাব পরের প্রশ্ন আমাদের বলেছে ইউরোপের ভূমিরূপের সাধারণ ঢাল কোন দিকে বলে মনে হয় এবং কেন দেখো ইউরোপের যে আমরা বলতে পারি যে ঢালটা রয়েছে সাধারণ যে ঢাল সেটা সাধারণত দক্ষিণ থেকে উত্তরের দিকেই রয়েছে ঠিক আছে কারণ দক্ষিণে কি রয়েছে এখানে বড় বড় পার্বত পর্বত রয়েছে আর উত্তর দিকে কি আছে না ভূমির ঢাল ক্রমশ নিচু হয়ে যাচ্ছে ঠিক আছে কারণ ওটা সমুদ্র উপকূল সমুদ্র উপকূলেই গিয়ে মিশছে কিন্তু কি না আমরা বলতে পারি যে মধ্যভাগ থেকে যে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকটা অনেকটা ঢালু মানে দক্ষিণ দিকটা আর পূর্ব দিকটা অনেকটা ঢালু ঠিক আছে এর কারণ হিসাবে আমরা বলা যেতে পারে যে এখানকার যে নদীগুলো আছে সেই নদীগুলো কি না উত্তর বাহিনী নদীর সঙ্গে সঙ্গে ইউরোপীয় দক্ষিণ বাহিনী এবং পূর্ব বাহিনী নদীগুলোরও কিন্তু অবস্থান করছে তাহলে আমরা এখানে উত্তর হিসাবে কি বলতে পারি না ইউরোপের ভূমিরূপের ঢাল দক্ষিণ থেকে উত্তরে দক্ষিণের সুউচ্চ পর্বতভূমি অবস্থান করায় উত্তর দিকের ঢাল ক্রমশ হ্রাস পেয়ে সমুদ্র উপকূলে মিশেছে তবে ইউরোপ মহাদেশের মধ্যভাগ থেকে দক্ষিণ ও পূর্ব দিকে ঢালু ঠিক আছে ইউরোপ মহাদেশের মধ্যভাগ থেকে দক্ষিণ ও পূর্ব দিকে ঢালু কারণ নদীগুলোর প্রবাহ পথ লক্ষ্য করলে দেখা যায় উত্তর বাহিনী নদীর সঙ্গে সঙ্গে ইউরোপের দক্ষিণ বাহিনী ও পূর্ববাহিনী নদীগুলোরও অবস্থান রয়েছে ঠিক আছে নেক্সট পরের প্রশ্ন ইউরোপের কয়েকটি আগ্নেয়গিরির নাম লেখো তো আমরা আগ্নেয়গিরি বলতে বেসিক্যালি এখানে এটনা বলতে পারি ঠিক আছে মাউন্ট পিকো এখানকার আগ্নেয়গিরি বলতে পারি হেকলা বলতে পারি অনেকগুলো আছে তো আমরা আনসারে কী লিখবো না ইউরোপের অধিকাংশ আগ্নেয়গিরি উত্তর পশ্চিমে আইসল্যান্ড ও দক্ষিণে ভৌমধ্য অঞ্চলে দেখা যায় উল্লেখযোগ্য আগ্নেয়গিরিগুলো হলো এটনা ভিসুভিয়া স্ট্রম্বলি ফেলিগ্রিনফিল্ড মাউন্ট পিকো আচ্ছা সরি জোকুলা হেকলা ক্র্যাফলা ক্রাফলা আর কি এগুলো ঠিক আছে নেক্সট পরের প্রশ্ন ল্যাডোগা হ্রদ ইউরোপের কোন দিকে অবস্থিত উত্তর আমরা লিখব ইউরোপ সমভূমি অঞ্চলের হ্রদগুলির মধ্যে রাশিয়ার উত্তর পশ্চিমাংশে অবস্থিত ল্যাডোগ্রা হ্রদ ঠিক আছে এটার আমরা উচ্চতা হিসাবে সরি এটার আমরা কতটা বড় আমরা বলতে পারি বড় হিসাবে আমরা বলতে পারি যেটা আঠেরো হাজার তিনশো নব্বই বর্গ কিমি এটা ওকে নেক্সট দেখো আমরা এর উত্তর হিসাবে কি বলতে পারি না ফিনল্যান্ডকে সাধারণত হাজার হ্রদের দেশ বলা হয়ে থাকে এর পিছনে কতগুলো রিজন আমরা বলতে পারি যে এখানে কিভাবে আমরা লিখবো দেখো লিখবো হচ্ছে তুষার যুগে ইউরোপের উত্তরাংশ হিমবাহর দ্বারা আবৃত ছিল ঠিক আছে এরপর হিমবাহ গলে যায় ও অন্যত্র সরে যায় বা অপসারিত হয় হিমবাহের ঘর্ষণে যে সমস্ত ছোট ছোট গর্তের সৃষ্টি হয়েছে সেগুলো পরবর্তীকালে হিমবাহ গলা জল সঞ্চিত হয়ে হ্রদ সৃষ্টি হয়েছে ওকে আবার হিমবাহবাহিত বিভিন্ন প্রকার নুড়ি কাকর, বালি পলি পোস্তরখণ্ড নদীর গতিপথে সঞ্চিত হয় ফলে নদীর গতিপথ বন্ধ হয়ে যায় বা অবরুদ্ধ হয়ে অনেক সহস্র সহস্র হ্রদের সৃষ্টি হয় ফিনল্যান্ডে প্রায় চল্লিশ হাজারের বেশি হ্রদ আছে হলো এইভাবে আনসারটা লিখব দেখো আমরা মিশ্র কৃষি বলতে সাধারণত কি বলে থাকি কিছু কিছু ভূমি হয় যেমন ধরো লন্ডন অববাহিকা বা ধরো রৌর অঞ্চল আমরা বলতে পারি সব জায়গায় কি হয় একই জমির মধ্যে ফল সবজি চাষ তো হয় ফসল চাষ তো হয় সঙ্গে হাঁস মুরগিও পালন করা হয় এগুলোকেই মিশ্র কৃষি সাধারণত বলা হয়ে থাকে ঠিক আছে তাহলে আমরা উত্তর হিসাবে কি লিখতে পারি যে যে কৃষি পদ্ধতিতে একই কৃষি খামারে ফল ফসল শাক বজি চাষের পাশাপাশি পশুপালন বা হাঁস মুরগি প্রতিপালন করা হয় তাকে মিশ্র কৃষি বলে যে সমস্ত অঞ্চলে জমির জনসংখ্যার চাপ অত্যন্ত বেশি সেখানে এই কৃষি ব্যবস্থা লক্ষ্য করা যায় মনে থাকবে যেমন রুর অঞ্চল লন্ডন নবায়িকা পোল্যান্ড ভূমিতে মিশ্র কৃষি পদ্ধতিতে চাষবাস করা হয় নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন বলছে তুন্দ্রা জলবায়ুতে কোন কোন ফুল দেখতে পাওয়া যায় লিখব তুন্দ্রা জলবায়ু অঞ্চলে দু তিন মাস গ্রীষ্মকাল বিরাজ করে এই সময় বরফ কিছুটা গলে যাওয়ায় এখানে মস লাইকেনের সাথে অসংখ্য ফুল ফোটে এর মধ্যে উল্লেখযোগ্য হলো কি না ল্যাব্রাডরটি টি ডায়মন্ড লিভ পাস্কিউ ফুল বারবেরি আচ্ছা আর্কটিক মস আর্কটিক পপি আর্কটিক লুপিন আচ্ছা ক্যারিবু মস প্রভৃতি ওকে নেক্সট নেক্সট প্রশ্ন দানিউব নদীর গতিপথ লেখ অথবা এটা দানিউব নদীটা টিকাও আসে তো উত্তর আমরা কি লিখবো জার্মানির ব্ল্যাক ফরেস্ট পর্বত থেকে দানিউব নদীর উৎপন্ন প্রবাহ লিখবো দানিউব নদী জার্মানি হাঙ্গেরি ক্রোসিয়া সার্বিয়া বুলগেরিয়া রোমানিয়া মলভো মলডোভা ও ইউক্রেন এই দশটি দেশের মধ্যে দিয়ে দক্ষিণ পূর্বে প্রবাহিত এই কারণে দানিউব নদী ইউরোপের শ্রেষ্ঠ আন্তর্জাতিক জলপথ ও বাণিজ্যপথ ঠিক আছে দৈর্ঘ্য তো লিখবো ইউরোপের দ্বিতীয় দীর্ঘতম নদী দানিউব এর দৈর্ঘ্য দু হাজার আটশো সাতান্ন কিমি উপনদীগুলো লিখবো দানিউপের প্রায় তিনশোটির মতো উপনদী আছে যার মধ্যে দ্রাভা সাভা ইসার ইন ইলার মোরাভা প্রবৃত্তি উল্লেখযোগ্য বিখ্যাত শহর লিখব অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট আর সার্বিয়ার রাজধানী বেলগ্রিট হচ্ছে এই নদীর তীরে অবস্থিত নেক্সট প্রশ্ন আমাদের ইউরোপ মহাদেশের সমৃদ্ধির কারণগুলো লেখা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন এটা পরীক্ষায় ভীষণ এসে থাকে দেখো ইউরোপ মহাদেশের যে সমৃদ্ধি এর কারণ অনেকগুলো আছে ঠিক আছে যেমন আমরা বলতে পারি যে এখানকার জলবায়ুটা খুব ভালো অনুকূল জলবায়ু এখানে কৃষি পশুপালনটা খুব ভালো হয় এখানে খনিজ সম্পদ খুব ভালো পাওয়া যায় শিল্প উন্নতি আছে তো সেই সব কারণগুলো আছে এটা আমরা ডিটেলসে একটু ডিসকাশন করব কারণ এই যে প্রশ্নটা দিয়েছি একটু একটু বড়ো পাঁচ নম্বরের প্রশ্ন তাহলে উত্তর আমরা কী লিখবো ইউরোপ মহাদেশের পৃথিবীর সবচেয়ে উন্নততম সরি উন্নততর মহাদেশ বিভিন্ন প্রাকৃতিক বা ভৌগোলিক কারণের সমন্বয়ে জ্ঞান আচ্ছা এখানে প্রশ্নটা কিন্তু এইভাবেও আসে যে ইউরোপ মহাদেশের ভৌগোলিক গুরুত্ব আলোচনা করে তখন এটাই লিখতে হবে ঠিক আছে তো যাই হোক জ্ঞান বিজ্ঞান শিক্ষা সংস্কৃতি সাহিত্য কৃষি শিল্প ব্যবসা বাণিজ্য প্রবৃত্তির কারণে ইউরোপ মহাদেশ এক অনন্য স্থান অর্জন করেছে পৃথিবীর সর্বাধিক কর্মক্ষেত্র এই মহাদেশে ভৌগোলিক গুরুত্ব অপরিসীম ঠিক আছে পৃথিবীর সর্বাধিক কর্মক্ষেত্র বলে এখানে ভৌগোলিক গুরুত্ব অপরিসীম কেন্দ্রীয় অবস্থান এখানে লিখব উত্তর গোলার্ধের প্রায় কেন্দ্রস্থলে মহাদেশটি অবস্থিত ইউরোপকে বেষ্টন করে আছে এশিয়া মহাদেশ পূর্বে পূর্বে এশিয়া রয়েছে ইউরোপে আচ্ছা আন্টার্কটিকা মহাসাগর পশ্চিমে রয়েছে আমেরিকা মহাদেশ ও আফ্রিকা মহাদেশ দক্ষিণে রয়েছে এই রূপ ভৌগোলিক অনুকূল অবস্থানের জন্য ইউরোপের অর্থনৈতিক উন্নতি কি হয়েছে না সম্ভব হয়েছে হলো নেক্সট নেক্সট আমরা লিখব অনুকূল জলবায়ু ইউরোপ মহাদেশের তিন দিকের সমুদ্র তথা জলভাগ থাকায় ইউরোপ সংলগ্ন এলাকায় সারা বছর সমভাবাপন্ন জলবায়ু বিরাজ করে ঠিক আছে ও মহাদেশের উত্তর দিকে নাতি নাতিশীতোষ্ণ জলবায়ুর প্রাধান্য দেখা যায় মানে ওয়েদার খুব ভালো ফলে এই মহাদেশের অধিবাসীরা অধিক কর্মঠ ও পরিশ্রমী যা মহাদেশের সমৃদ্ধির অন্যতম কারণ নেক্সট আমরা দেবো দেখে নিয়েছো নেক্সট আমি সরালাম নেক্সট আমরা দেবো সামুদ্রিক ও উপদ্বীপীয় অবস্থান এই পয়েন্টে দেব ইউরোপের মূল ভূখণ্ডের উৎ উত্তর দক্ষিণ ও পশ্চিম দিকে বিস্তীর্ণ সাগর উপসাগর ও মহাসাগর অবস্থান করছে এই উপদ্বীপীয় অবস্থানের ফলে মহাদেশের অভ্যন্তরে অনেক বড় বড় বন্দর গড়ে উঠেছে যা ব্যবসা বাণিজ্য জাহাজ নির্মাণ শিল্প নৌশক্তির উন্নতিতে বিশেষ সাহায্য করেছে এছাড়া ইউরোপীয় সমুদ্রস্রোত উত্তর পশ্চিমের বন্দরগুলিকে বরফমুক্ত রাখতে সাহায্য করে নেক্সট ভগ্ন উপকূলরেখা এখানে দেব হচ্ছে ইউরোপ মহাদেশের উপকূল রেখার দৈর্ঘ্য হচ্ছে একচল্লিশ হাজার ছশো কিমি এত সুদীর্ঘ রেখায় কোনো মহাদেশ নেই ভগ্ন উপকূল ভাগে অসংখ্য বন্দর ও পোতাশ্রয় নির্মাণ করা হয়েছে ঠিক আছে ফলে ব্যবসা বাণিজ্যের ভূ সরি প্রভূত ব্যবসা বাণিজ্যের প্রভূত উন্নতি হয়েছে মানে ফলে ব্যবসা বাণিজ্যের খুব উন্নতি হয়েছে আর কি ইউরোপের মতো উন্নত বন্দর আর কোনো মহাদেশে গড়ে ওঠেনি ঠিক আছে নেক্সট লিখবো হচ্ছে কৃষিকাজ ও পশুপালন এখানে লিখব কৃষি জমির পরিমাণ কম হলেও উন্নত বৈজ্ঞানিক কৃষি পদ্ধতির সাহায্যে শস্যাবর্তন ও মিশ্র কৃষি ব্যবস্থা সারা বছর কৃষিকাজ করা হয়ে থাকে ইউক্রেনকে ইউরোপের শস্য গোলা বলা হয় ইউরোপ মহাদেশের গবাদি পশু মেষ শুকর প্রভৃতি পালন করে দুগ্ধজাত বিভিন্ন শিল্প পশম শিল্প গড়ে তোলা হয়েছে ঠিক আছে নেক্সট নেক্সট লিখব খনিজ ও শক্তি সম্পদ এখানে লিখব ইউরোপ মহাদেশের খনিজ সম্পদ সমৃদ্ধ এখানকার পর্যাপ্ত কয়লা আকরিক লোহা খনিজ তেল বক্সাইট ম্যাঙ্গানিজ নিকেন প্ল্যাটিনাম সোনা রূপা প্রভৃতি খনিজকে কেন্দ্র করে শিল্পের ব্যাপক প্রসার ঘটেছে হলো নেক্সট আমরা লিখবো হচ্ছে শিল্পোন্নতি ওকে শিল্প উন্নতিতে এটা আমরা লাস্ট পয়েন্টে যাব শিল্প উন্নতিতে দেব হচ্ছে ইউরো ইউরোপ পৃথিবীর সর্বাপেক্ষা শিল্পোন্নত দেশ এখানকার কৃষিজ খনিজ বনজ সামুদ্রিক সম্পদ ও উন্নত প্রযুক্তিবিদ্যাকে কাজে লাগিয়ে বিভিন্ন শিল্পাঞ্চল গড়ে উঠেছে যথা জার্মানির রুর শিল্পাঞ্চল রাশিয়ার মস্কো শিল্পাঞ্চল ইউক্রেনের ডোনেস্কো অববাহিকা ব্রিটিশ যুক্তরাষ্ট্রের লন্ডন আবাহিকা শিল্প অঞ্চল প্রবৃদ্ধ তাহলে এই প্রশ্নগুলো আপাতত পরও এগুলো দিলাম খুব ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট ভিডিওতে আরো প্রশ্ন উত্তর